আজ লিগ্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের অন্যতম উপদেষ্টা অভিভাবক ক্যালকাটা হাইকোর্টের স্বনামধন্য শ্রদ্ধেয় আইনজীবী সামাজিক ব্যক্তিত্ব মানবতাবাদী কাশীকান্ত মৈত্র গত 29 আগস্ট 2020-তে প্রয়াত হয়েছেন। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করেছি। এই স্মরণসভায় সভাপতিত্ব করবেন আমাদের সংগঠন লিগ্যাল সার্ভিস সেন্টারের সভাপতি, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী মলয় সেনগুপ্ত মহাশয়। এই স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ক্যালকাটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, ন্যায় মূল্যবোধ, মানবাধিকার রক্ষার ও সামাজিক আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী পার্থ সেনগুপ্ত মহাশয়। আমরা আরো এখানে আমাদের সংগঠনের সম্পাদক শ্রী ভবেশ গাঙ্গুলী মহাশয়কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি, তিনি থাকবেন। আমরা আর বেশি দেরি না করে আমরা এই সভা শুরু করছি। আমাদের সংগঠন লিগ্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমাদের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে উপদেষ্টা অভিভাবক এবং মৃত্যু তিনি আমাদের অভিভাবক ছিলেন সেই প্রয়াত শ্রদ্ধেয় কাশীকান্ত মৈত্রের স্মরণ সভায় আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি শোক প্রস্তাব আনা হয়েছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। লিগ্যাল সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমৃত্যু উপদেষ্টা ক্যালকাটা হাইকোর্টের সর্ববরিষ্ঠ ও সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত আইনজীবী শ্রী কাশীকান্ত মৈত্রের ভার্চুয়াল স্মরণ সভার শোক প্রস্তাব। আমাদের সকলের শ্রদ্ধেয় লিগ্যাল সার্ভিস সেন্টারের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমৃত্যু উপদেষ্টা, আমাদের সর্বক্ষণের পরামর্শদাতা, অভিভাবক ও ক্যালকাটা হাইকোর্টের প্রথিতযশা আইনজীবী শ্রী কাশীকান্ত মৈত্র গত 29 আগস্ট 2020 সালে 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ 68 বছর তিনি আইন পেশায় যুক্ত ছিলেন এবং পেশায় সুনামের সর্বোচ্চ শিখরে পৌঁছলেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বর। সুবিচার যাতে দেশের আপামর জনসাধারণ নাগালের মধ্যে থাকে সেই আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব। আইন পেশায় সর্বোচ্চ সুনাম অর্জন করেও কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি, যা বর্তমানে বিরল। বহু সামাজিক ও মানবাধিকার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পরিষদীয় রাজনীতিতে তিনি উন্নত মূল্যবোধ, রুচি ও সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যুতে আইন জগতের অপূরণীয় ক্ষতি হলো এবং লিগ্যাল সার্ভিস সেন্টার হারালো একজন প্রকৃত অভিভাবককে। সমাজের সংকটজনক মুহূর্তে সমাজ হারালো মানব দরদিকে। এই সভা তার শোক সত্যন্ত পরিবার ও গুণমুগ্ধদের সমবেদনা জ্ঞাপন করছে। এই সভা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবে তা পালন করছে।
আপনারা জানেন যে শ্রদ্ধেয় কাশীকান্ত মৈত্র, তিনি আইনের জগতে দিকপাল ছিলেন, মহিরুহ বলা যায়। আইন পেশার বাইরেও তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। আপনারা সেই তাঁর দীর্ঘ জীবনের কর্মময় বর্ণময় যে সমস্ত মূল্যবান দিক, সেটা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী পার্থ সেনগুপ্ত মহাশয় বলবেন। সেই ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের কিছু মেসেজ এসেছে। এই প্যান্ডামিকের কারণে আমাদের সংগঠনের সভাপতি শ্রী মলয় সেনগুপ্ত শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তিনি এই স্মরণ সভায় বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা এবং আমাদের কলকাতা হাইকোর্টের সিটিং জাজ শ্রী জয়মাল্য বাগচি, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল এবং ব্যারিস্টার বিমল চ্যাটার্জি, তাঁর বক্তব্য মেসেজ এবং বিশিষ্ট সিনিয়র আইনজীবী প্রতীক ধরের বক্তব্য পাঠ করে আপনাদের শোনাবেন আমাদের সংগঠনের বিশিষ্ট সংগঠক শ্রী কার্তিক রায় মহাশয়। শ্রী কার্তিক রায় মহাশয়কে আমি মেসেজগুলো পড়ে শোনানোর জন্য আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি হাইকোর্টের বর্তমান সিটিং জাজ জয়মাল্য বাগচির মেসেজ আপনাদের কাছে প্রথমে পড়ে শোনাচ্ছি। আপনারা লিগ্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে শ্রী কাশীকান্ত মৈত্রের স্মরণ সভা করছেন শুনে খুব ভালো লাগলো। তিনি এমন একজন আইনজ্ঞ ছিলেন যিনি পেশাদারিত্বে ও পারদর্শিতায় সমস্ত সীমা অতিক্রম করেছিলেন। তার জীবন থেকে আমাদের বহু কিছু শেখার আছে। আপনাদের স্মরণ সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এরপর আমি আমাদের সংগঠন লিগ্যাল সার্ভিস সেন্টারের আমাদের মাননীয় সভাপতি, যিনি সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী মলয় সেনগুপ্ত মহাশয়, তিনি একটি অডিও আমাদের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু প্রযুক্তিগত সমস্যার জন্য আমরা সেই অডিওটিকে একটি মেসেজের লিখে আপনাদের কাছে প্লেস করছি। বন্ধুগণ, আমরা আজ লিগ্যাল সার্ভিস সেন্টারের জন্মলগ্ন থেকে আমাদের উপদেষ্টা ক্যালকাটা হাইকোর্টের প্রখ্যাত বরিষ্ঠ আইনজীবী শ্রী কাশীকান্ত মৈত্রের স্মরণ সভার আয়োজন করেছি। কাশীকান্ত মৈত্রের চরিত্র ছিল বর্ণময় এবং অনুকরণীয়। তিনি আইন পেশায় সুনাম অর্জনের সাথে সাথে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বহু ভূমিকা পালন করেছেন। ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে তিনি ছিলেন খুব বড় মনের মানুষ। আমাদের সংগঠন বড় মানুষদের স্মরণ সভা করে তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া এবং তা নিজেদের জীবনে অনুকরণ করার জন্য।
কাশীকান্ত মৈত্রের প্রয়াণে। আইন জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। কাশীকান্ত মৈত্র ছিলেন সেই ব্যক্তি যিনি আইন পেশায় সুনামের শিখরে উঠেও আইনজীবী সহ সমস্ত স্তরের মানুষের সঙ্গে তাদের বন্ধুর মতো করে মেলামেশা করতেন, যা বর্তমানে প্রায় বিরল। তার মৃত্যুতে আইন জগৎ সহ সমগ্র সমাজের অপূরণীয় ক্ষতি হলো। আপনারা যারা আজ ফেসবুক লাইভে আমাদের এই স্মরণ সভা শুনছেন, তাদের সবাইকে আমি লিগাল সার্ভিস সেন্টারের সভাপতি এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রী মলয় সেনগুপ্ত, প্রাক্তন প্রধান বিচারপতি, সিকিম হাইকোর্ট, সভাপতি, লিগাল সার্ভিস সেন্টার। এরপর আমি আপনাদের কাছে যেই মেসেজটি পড়ে শোনাবো, এই মেসেজটি পাঠিয়েছেন ফরমার অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রথিতযশা ব্যারিস্টার শ্রী বিমল কুমার চট্টোপাধ্যায়। ডিমাইস অফ কাশীকান্ত মৈত্র হ্যাজ মেড ক্যালকাটা হাইকোর্ট পোরার। আই হ্যাড দ্য ফর্চুনেট অফ নোয়িং হিম ফর এ লং টাইম, ফার্স্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যান্ড দেন অ্যাজ এ হিউম্যান। হি ওয়াজ অ্যান এলুকুয়েট স্পিকার অফ রেয়ার ভ্যারাইটি। হোয়াইল স্পিকিং হি কুড রিসাইট অ্যাপ্রোপ্রিয়েটলি পোয়েট্রিজ অর সংস্কৃত শ্লোকস অ্যাট এস। হি ওয়াজ অ্যান অ্যামিনেবল অ্যান্ড অ্যাফিয়েবল ম্যান। হি ওয়াজ হাইলি সোশ্যাল অ্যান্ড এফেকশনেট পার্সন। জুনিয়র্স কুড টুক ফরওয়ার্ড টু হিম অন এনি ওকেশন অফ রিয়েল নিড। হিজ টোটাল কন্ট্রিবিউশন টু দ্য হাই কোর্ট হ্যাজ বিন ইমেন্স অ্যান্ড আনফরগেটেবল। আই এম ওয়ান অফ দ্য ফর্চুনেট বেনিফিসিয়ারি অফ হিস এফেকশন অ্যান্ড আই সার্টেনলি উইল মিস হিস প্রফিউজ এফেকশন। ইট ইজ এ গ্রেট পার্সোনাল লস টু মি। মাই কন্ডোলেন্স টু দ্য মেম্বার্স অফ দ্য বিলিভ ফ্যামিলি। মে হি সোল রেস্ট ইন পিস। ছেড়ে দে, ছেড়ে দে। বলছি এখনো একটি মেসেজ বাকি আছে, এটা প্রতীক ধর, সিনিয়র অ্যাডভোকেট কার্তিক রায় সেটা পড়ে শোনাবেন। আমি কার্তিক রায়কে অনুরোধ করছি তিনি প্রতীক ধরের মেসেজটি যেন পড়ে শোনান। আমি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্রী প্রতীক ধরের মেসেজটি আপনাদের এই শোক সভায় পড়ে শোনাচ্ছি। শ্রী কাশীকান্ত মৈত্র ইজ ওয়ান অফ দ্য মোস্ট জেন্টল পার্সন আই হ্যাভ ইন্টারেক্টেড ইন দিস প্রফেশন। আই হ্যাভ হ্যাড দ্য অপরচুনিটি টু অ্যাপিয়ার এগেনস্ট হিম ইন ফিউ ম্যাটার্স। এভরি টাইম আই হ্যাড রিমেম্বার হি ওয়াজ সো প্রোফাইল অ্যান্ড জেন্টল। Interestingly, he belongs to the category of such counsels who would praise the other side's lawyer in every possible occasion, a not so common phenomena.
I have felt that he was extremely emotional and human, which could touch everyone who came close to him. He could feel for others even beyond profession. His respect towards every other human being, irrespective of his or her position, was extremely noticeable. He used to respect every human being with his gentle warmth. I can vividly remember such unique quality of him. Though I never had many occasions to interact with him, but I could feel that he had lost of love for me. One day, lots of love for me. One day, when after doing a matter, I came out of a courtroom, he hugged me and blessed me by saying that one day you will become a very good lawyer. I remember such soft-spoken, gentle human being. Kasikanta Mitra was definitely one of the finest lawyers, but to me, I remember him more and more as one of the finest and extremely gentle human being that I have ever interacted in his profession. I think each one of us, little or considerable way, whoever has got a touch of him would carry such beautiful memories about him. In my mind, he will always be one of the finest and loveliest person I have ever interacted in this profession. Pratik Dhar, Senior Advocate. আপনারা শুনলেন বিদগ্ধ জনদের বার্তা। এবারে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সম্পাদক, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, আমাদের অভিভাবক শ্রী ভবেশ গাঙ্গুলী মহাশয়। তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শ্রোতৃবৃন্দ, আজকের এই স্মরণ সভায় আমি আমার চেম্বার থেকেই বলছি, এটাই একটা কষ্টকর। আমরা সবাই এক জায়গায় সমবেত হয়ে যদি আজকের এই স্মরণ সভা পালন করতে পারতাম, সেটাই ছিল সবচেয়ে তৃপ্তির কথা। যাই হোক, প্রথম কথা, যে কোনো মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক, কারণ সে একটাই বার্তা বহন করে, এতদিন যা ছিল আর কোনোদিন তা থাকবে না, এতদিন যিনি ছিলেন আর কোনোদিন তাকে আমরা প্রত্যক্ষভাবে পাব না। কিন্তু যারা চলে যান, তারা রেখে যান অমূল্য স্মৃতি। কাশীকান্ত মৈত্র আমাদের লিগাল সার্ভিস সেন্টারের কাছে সেই স্মৃতি হয়ে থাকবেন বরাবরের জন্য, চিরদিনের জন্য। এই লিগাল সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকেই তা প্রায় 30-35 বছর হয়ে গেল, কাশীকান্ত মৈত্র আমাদের সঙ্গে জড়িত ছিলেন এবং সর্ব ব্যাপারে আমাদেরকে উপদেষ্টা হিসাবে বিভিন্ন বিষয়ে পথ প্রদর্শন করতেন, কি আইনে কি সামাজিক সমস্যায়, সমস্ত বিষয় তার সঙ্গে আলোচনা হতো। আমার সঙ্গে অনেকবারই অনেক বিষয় আলোচনা হতো এবং তার সবচেয়ে বড় দিক হচ্ছে তার মনটা ছিল খুব বড় উদার। মামলা করতে গিয়ে আমার একটা উদাহরণ দিচ্ছি, আমাদের তখন বিদ্যুতের দামের বিরুদ্ধে আমরা একটা হাইকোর্টে মামলা করলাম। প্রথম দিন
আমি গিয়ে কাশিদাকে বললাম আপনি মামলাটা অ্যাপিয়ার করুন, সব শুনে টুনে উনি মামলায় দাঁড়ালেন, আর্গুমেন্ট করলেন, পরে অবশ্য উনি কন্টিনিউ করতে পারেননি, বলছে যে এক এক টানা এগুলো আমার পক্ষে করার মুশকিল, এবার আপনারাই করুন সব, বাকিটা অন্য কাউকে দিয়ে আপনারাই করুন। এবং সেই দিন তাকে তো ফিস দেওয়া তো দূরের কথা, এমনকি তার ক্লার্কের পয়সাটাও উনি নিজেই দিয়ে দিয়েছিলেন। মামলা মোকদ্দমা করতে গেলে ফিজের ব্যাপারে আমাদের আমরা আমাদের ব্যাপারে তিনি অত্যন্ত উদার ছিলেন, এবং সকলের খোঁজ খবর নিতেন। আমাদের এই সংগঠনের সঙ্গে যারা পরিচিত, যারা ছিলেন তার পরিচিতি ছিল, প্রত্যেকের সম্বন্ধে আমার কাছে খোঁজ খবর নিতেন। দেশের পরিস্থিতির মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তার প্রবল সমর্থন ছিল। উনি আমার যতদূর মনে হয় উনি বিশ্বাস করতেন যে সত্যিকারের গণতান্ত্রিক আন্দোলন না থাকলে পরে দেশের গণতন্ত্রকেই রক্ষা করা যাবে না, এই বিশ্বাস ওনার ছিল। এবং আমাদের লিগাল সার্ভিস সেন্টারেও এই সকল বিষয়ে আমরা যতটুকু কর্মপন্থা নিয়েছি উনি সেগুলো তাতে সব সময় পার্টিসিপেট করেছেন, সহযোগিতা করেছেন। হাইকোর্টেও তিনি অত্যন্ত স্বনামধন্য ছিলেন, কিন্তু তার কোনো অহংকার ছিল না, তিনি সকলের প্রতি, জুনিয়রদের প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন, এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের লিগাল সার্ভিস সেন্টারের সদস্যরা অনেক পরিকল্পনা করতে এগিয়ে এসেছেন, সাহায্য করে দ্বিধা করেন। আজ তিনি নেই এবং তার এই অনুপস্থিতি অভাব আমরা দীর্ঘদিন ধরে অনুভব করব। আমি তার স্মৃতির প্রতি আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন লিগাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমি আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আমাদের সংগঠনের সম্পাদক শ্রী ভবেশ গাঙ্গুলী মহাশয়। এবারে আপনারা জানেন আজকের এই স্মরণ সভার প্রধান বক্তা ক্যালকাটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, সমাজে ন্যায় মূল্যবোধ মানবাধিকার রক্ষার সামাজিক আন্দোলনের ব্যক্তিত্ব, আমাদের পরম শ্রদ্ধেয় ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী শ্রী পার্থ সেনগুপ্ত মহাশয়। তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই ভার্চুয়াল সভায়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সময় নষ্ট না করে আমাদের এই পরম শ্রদ্ধেয় শ্রী পার্থ সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করছি, তিনি আজকের এই স্মরণ সভার মূল বক্তা। আমরা শ্রী কাশীকান্ত মৈত্রের বহু অজানা, বহু মূল্যবান দিক আমরা তাঁর কাছ থেকে জানতে পারবো এবং নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো, এই আশা নিয়ে অনুরোধ করছি শ্রী পার্থ সেনগুপ্ত মহাশয়। নমস্কার। প্রথমেই বলি, শেখ জায়েদ হোসেন যে বলেছেন যে আমি আশায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, আমি উল্টোটা বলি, কাশীকান্ত মৈত্রের মতন ব্যক্তির উদ্দেশ্যে সম্মান নিবেদনের এই যে সুযোগ, এটা দিয়ে লিগ্যাল সার্ভিস সেন্টার
আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। রোজ রোজ আমরা এত বড় ব্যক্তিত্বের আলোচনার সুযোগ পাই না। বড় মানুষের সম্বন্ধে আলোচনা করলে আমাদের মধ্যে যে শুভ সেটুকু জেগে ওঠে, বড় মানুষের সঙ্গে সংস্রব হলে তার চিন্তার দ্বারা আমরা প্রভাবিত হই, তার আদর্শের দ্বারা অনুপ্রাণিত হই, আর তার চলে যাওয়ার পরে যখন তার সম্বন্ধে আলোচনা করি তখন আমাদের খান্তিটুকু আমাদের কাছে বড় হয়ে দেখা দেয়। আমরা চেষ্টা করি আমাদের দীনতা থেকে উত্তরণের, সামনে আলোকবর্তিকা শ্রী কাশীকান্ত মৈত্রীর মতন মানুষরা বহন করে নিয়ে যান তাদের কর্মকাণ্ডের যে ইতিহাস তারা রেখে যান পিছনে তার দ্বারা। দেখুন ইংরেজিতে একটা কথা বলে, এ ম্যান লিভস নট ইন ইয়ার্স বাট ইন ডিডস। মানুষ বয়সে বাঁচে না, কর্মে বাঁচে। কাশীকান্ত মৈত্র দুই অর্থেই বেঁচেছেন। তিনি 95 বছর এই পৃথিবীর বুকে ছিলেন, ইন ইয়ার্স তিনি বেঁচেছেন, আর ইন ডিডস আরো বড়ভাবে বেঁচেছেন। আমরা প্রতিটি মানুষ একদিন জন্মাই, একদিন এ পৃথিবী থেকে চলে যাই। যেদিন পৃথিবী থেকে চলে যাই সেদিন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হয়তো স্মরণ করে, সেদিনের জন্য আসে, আহা চলে গেল। কিন্তু যখন একটা মানুষ চলে যাওয়ার পরে বৃহত্তর সমাজ তাকে স্মরণ করে তখন বুঝতে হবে সে মানুষটি বৃহত্তর সমাজের জন্য কিছু রেখে গেছেন। কি রেখে গেছেন কাশীকান্ত মৈত্র? আসুন একটু পর্যালোচনা করি। কাশীকান্ত মৈত্র জন্মেছেন 1925 সালের 18ই ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন, আপনারা বোধ হয় দেখেছেন যে তিনি যখন তার স্কুল লিভিং এক্সামিনেশন, তখন তাকে তার জ্যোতিষী বলেছিলেন এই তো মারা যাবে কদিন বাদেই, তার ফলে তিনি আর পরীক্ষা নিয়ে বেশি মাথা ঘামাতেন না। তা মারাই যখন যাব তখন আর পরীক্ষা নিয়ে এত মাথা ঘামিয়ে কি হবে? কিন্তু জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ব্যর্থ করে কাশীকান্ত মৈত্র 95 বছরই পৃথিবীর বুকে ছিলেন। ফলে স্কুলের পাস করার পরীক্ষায় যত ভালো রেজাল্ট হতে পারত হয়নি, কারণ তিনি ধরে নিয়েছিলেন তাহলে আর পড়াশোনা করে কি লাভ। কিন্তু যখন দেখলেন যে মরেননি, বেঁচে আছেন, তখন কিন্তু বাঁচার মতন করে বাঁচলেন। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন, আইএ বিএ পাশ করলেন কৃষ্ণনগর কলেজ থেকে। কৃষ্ণনগর কলেজ থেকে পাশ করে এলেন কলকাতা ইউনিভার্সিটিতে, সেখান থেকে অর্থনীতিতে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারপরে কলকাতা আইন কলেজ থেকে তিনি ল পাশ করে হাইকোর্টে আইনজীবী রূপে তার প্র্যাকটিস শুরু করলেন। কাশীকান্ত মৈত্রের সঙ্গে আমার পরিচয়ের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে আমার পিতৃদেব। তিনি কাশীকান্ত মৈত্রকে অত্যন্ত ভালোবাসতেন আর কাশীকান্ত মৈত্র তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, এবং সেই সুবাদে কাশীকান্ত মৈত্রের চরিত্রের কিছু পরিচয় পাওয়ার সুযোগ আমার হয়েছে। তার কর্মজীবন সম্বন্ধে, তিনি 7 বার এমএলএ হয়েছেন, 2 বার মন্ত্রী হয়েছেন, এগুলো কাশীকান্ত মৈত্রীর পরিচয় নয়। কত লোক তো এমএলএ হয়, কত লোক তো মন্ত্রী হয়, সময় তাদের ভুলে যায়। আজকে আমরা কাউকে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবে না পশ্চিমবঙ্গে কতজন মন্ত্রী হয়েছে, কেউ বলতে পারবে না, নিশ্চিত করে বলতে পারছে। কেউ বলতে পারবে না কতজন এমএলএ হয়েছে। ফলে এমএলএ মন্ত্রী
এগুলো কোনো মানুষের পরিচয় নয়, পরিচয় হচ্ছে তার মনুষ্যত্বে, তার যোগ্যতায়। তার যেমন এই প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান আছে, এই গানটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়। গানটা হচ্ছে, রক্তচোষার উস্কানিতে জনতার দুশ্মনীতে সারা জীবন গেলে পরে মরণ যদি হয়, মরণ যদি আসে সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে। অর্থাৎ সে মৃত্যুর কোনো ওজন নেই, জনতার দুশ্মনীতে যদি সারা জীবন কাটিয়ে আমি মরে যাই তাহলে তার যা ওজনটাতে পাখির পালক হাসবে। কিন্তু সব হারা জনতার তয়ে জীবনও উৎসর্গ করে মরণ যদি হয় তাহার কাছে হার মানে ওই পাথর হিমালয়, সে মরণের ওজন অনেক অনেক বেশি, তার কাছে হার মানে পাথর হিমালয়। তাই প্রথম মুখার্জি গিয়েছেন, জন্মিলে মরিতে হবে জানে তো সবাই, মরণে মরণে অনেক প্রভেদ আছে ভাই। কাশীকান্ত মৈত্র সেই ব্যক্তিত্ব, সেই মানুষ যিনি চলে গেলে তার ভারে পাথর হিমালয় হার মেনে যাবে। কাশীকান্ত মৈত্র রাজনীতির জগতে উজ্জ্বল মানুষ, এমএলএ হয়েছেন বলে নয়, রাজনীতির জগতে তিনি ঋজু বলিষ্ঠ সৎ চরিত্র হিসেবে স্মৃতিতে থাকবেন মানুষের। অনেক মানুষ রাজনীতি করে, সব মানুষ কাশীকান্ত মৈত্র হয় না। এই চরিত্রের ঋজুতা তিনি পেয়েছিলেন তার পিতৃদেব পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের কাছে। আমরা যারা আইনের ছাত্র তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেট যখন পড়ি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা সংবিধান তৈরি করেছেন সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। আজকে যে ভারতবর্ষের সংবিধান আমাদের আইনজীবীদের কাছে কোরআন বাইবেল বেদ যাই বলুন, তার প্রণয়নে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের একটা বিরাট ভূমিকা ছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট দেখবেন, বিভিন্ন আর্টিকেলের উপর পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের বক্তব্য লিপিবদ্ধ আছে। এই উত্তরাধিকার নিয়ে জন্মেছিলেন কাশীকান্ত মৈত্র। চিন্তা ছিল মানুষের ভালোর জন্য, সেই চিন্তায় ভর করে তিনি সমাজবাদী আদর্শে আকৃষ্ট হয়ে মানুষের জন্য সমাজবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি যে স্তরের আইনজীবী ছিলেন, তিনি যদি রাজনীতি না করে মানুষের জন্য লড়াইয়ে ময়দানে না নেমে শুধুমাত্র অর্থ উপার্জন করতেন আইন ব্যবসা করে, তাহলে বিশাল ধনী হতে পারতেন, হননি। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি এই প্রলোভনকে জয় করতে পেরেছিলেন। তিনি নিজের উজ্জ্বল আইনজীবী ভবিষ্যৎকে মাথায় না রেখে মানুষের লড়াইয়ে সামিল হয়েছিলেন। তাই তিনি আর পাঁচজন আইনজীবীর থেকে আলাদা। আমার মনে আছে কতগুলো ঘটনা কাশীকান্ত মৈত্রকে নিয়ে, অনেক ঘটনা আমি সাক্ষী জানি, তাই তার প্রতি শ্রদ্ধা আমার অত্যন্ত গভীর। আমার মনে আছে আমার বাবা আমাকে একদিন ডেকে বললেন, শোন এই শ্রমিকটির উপর খুব অন্যায় হয়েছে, ট্রাইব্যুনাল হারিয়ে দিয়েছে, এটা হাইকোর্টে মামলা করতে হবে। আমি কাগজপত্র দেখে বাবাকে বললাম এই মামলাটা হয় না, হাইকোর্টে এটা হবে না। আমার বাবা খুব রেগে গেলেন, রেগে বললেন তোরা আইন বেশি বুঝেছিস, কাশীকে বলবি আমার সঙ্গে কালকে যেন এসে একটু দেখা করে। আমি কাশীকান্ত মৈত্রকে গিয়ে বললাম, কাশীদা বাবা আপনাকে একটু বলেছেন কোর্ট থেকে ফেরার পথে বাবার সঙ্গে দেখা করে যেতে।
বলে নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো উনি বলেছেন ডেকেছেন। কাশীদাস বিকেলবেলা এলেন কোর্ট ফেরতা, বাবা তাকে বললেন যে দেখো কাশী পার্থ তো বেশি পণ্ডিত হয়ে গেছে, বলছে মামলা হবে না, এই 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 পয়েন্টে এই মামলাটা হবে। তা কাশীকান্ত মৈত্র বললেন নিশ্চয়ই হবে, আমি করে দেবো, আপনি চিন্তা করবেন না। তো পয়সা করির কোনো ব্যাপার নেই, আমি করে দেবো, আপনি চিন্তা করবেন না। তা বাবা বললেন পার্থ তো থাকবে না এই মামলায় আপনার সঙ্গে, তো আমি পার্থ জুনিয়র অরুণাভকে বলে দিচ্ছি সে আপনার সঙ্গে থাকবে। তো বললো তাহলে তো খুবই ভালো, কাশীদার সঙ্গে জুনিয়র অরুণাভ ঘোষ। আমি কাশীদাকে গিয়ে বললাম কাশীদা মামলাটায় দম নেই আইনে, ভুল হতে পারে ঠিক হতে পারে, হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়বে না, তো এরোনিয়াস ডিসিশন ক্যানট বি এ সাবজেক্ট ম্যাটার অফ এ রিট পিটিশন, পারভার্স না হলে হাইকোর্ট ইন্টারফিয়ার করবে না। আমায় হেসে বললেন পার্থ তুমি শুধু আইনটা দেখলে, দ্বিজেন্দার আবেগটা দেখলে না, একটা শ্রমিকের উপর অন্যায় হয়েছে এটা উনি সহ্য করতে পারছেন না, সেই জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি আইনের বিচারটা জানি কিন্তু আবেগের বিচার হয় না, শ্রমিকের প্রতি তার যে কমিটমেন্ট আমি সেইটাকে শ্রদ্ধা করে এই মামলাটা করতে রাজি হয়েছি। হয়তো তুমি ঠিক হবে, হয়তো আমি হারবো, কিন্তু অন্তত সেই আবেগটাকে তো সম্মান করব। ভাবুন পয়সা পাবেন না কিন্তু উনি, বিনে পয়সা করতে হবে গরিব শ্রমিক। এবার সেই মামলা তো হচ্ছে, কাশীকান্ত মৈত্রের সঙ্গে জুনিয়র অরুণাভ ঘোষ। একদিন মক্কেল কোর্টে এসছে, অরুণাভ তার সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। কিছুক্ষণ পরে একজন লয়ার অরুণাভকে জিজ্ঞেস করলেন তুই একে চিনলি কি করে? অরুণাভ বললো তো মক্কেল। বাহ খুব পয়সাওয়ালা মক্কেল পেয়েছিস। আজ কি পয়সাওয়ালা মক্কেল, চাকরি নেই, মামলা করছি বিনে পয়সায়, আমিও বিনে পয়সায়, কাশীদাও বিনে পয়সায়, তুই বলছিস পয়সাওয়ালা মক্কেল। বললো ওর নিজের বাড়ি আছে, দুটো বাস আছে, আর তুই বলছিস পয়সা নেই। ঠিক বলে ঠিক আমার পাড়ার লোক, আমি জানি না। অরুণাভ নিজেকে সামলাতে পারেনি, ওর বাবার কাছে চলে গেল, যে বললো আপনি বলছেন আমরা মামলা করছি, পয়সা কেউ নিচ্ছি না, কিন্তু আপনি খোঁজ নিন, এই লোকটার নিজস্ব বাড়ি আছে এবং দুটো বাস আছে। বাবা অরুণাভকে খুব বকাবকি করলেন, বলেন কেন পরিষ্কার কইলেই পারো বিনা পয়সায় মামলা করুন না, এসব গল্প করার দরকার কি? তো অরুণাভ বললো আপনি তাকে ডেকে পাঠান, ডেকে পাঠিয়ে এটা জিজ্ঞাসা করুন। এখন সেই ভদ্রলোকও কিন্তু দেখে ফেলেছেন অরুণাভ তার পাড়ার লোকের সঙ্গে কথা বলছে। বাবা যখন ডেকে পাঠালেন সে আর এলো না, কারণ সে জানে ধরা পড়ে গিয়েছে, বিনি পয়সায় মামলা করানো আর হবে না। কিন্তু আমি কাশীকান্ত মৈত্রকে একবারও বলতে শুনলাম না যে এই লোকটার জন্য বিনি পয়সায় মামলা করলাম। তিনি মামলা করেছেন তার আবেগ থেকে, তিনি মামলা করেছেন খুব পরিষ্কার বিবেকে যে আমি আইনের লড়াই লড়তে যাচ্ছি না, আমি ন্যায়ের লড়াই লড়তে যাচ্ছি, এই লোকটার প্রতি অন্যায় হয়েছে সেটা আইনি বিচারে হাইকোর্ট এখতিয়ার ভুক্ত নাও হতে পারে, কিন্তু ন্যায়ের বিচারে অন্তত মানুষের কাছে বলতে পারবো, জজের কাছে বলতে পারবো। কাশীদার সঙ্গে আর পাঁচটা লয়ারের বেসিক ডিফারেন্স ছিল এই জায়গায়, উনি আইনের লড়াই লড়তেন না, উনি লয়ের লড়াই লড়তেন না, উনি ন্যায়ের লড়াই লড়তেন, জাস্টিসের লড়াই লড়তেন। আমি একাধিক মামলায় তাকে দেখেছি, জজ সাহেবকে বলছেন যে আইনে কি আছে আমি জানি না, কিন্তু অন্যায় যেটা সেটা জানি, আমি কোর্টের কাছে এসেছি, অন্যায়ের প্রতিবিধান হবে না, আইনের ব্যাখ্যা তো আপনারা করবেন, এমন ভাবে করবেন যাতে অন্তত ন্যায় বিচার হয়। এ কথা বলতে গেলে যে কনভিকশন দরকার ছিল সে কনভিকশন কাশীকান্ত মৈত্রের ছিল। আমি দুটো ঘটনা বলি, কাশীকান্ত মৈত্র কাউকে রেয়াত করে কথা বলতেন না,
আমি বিচারপতিদের নাম বলবো না, ডিভিশন বেঞ্চে আর্গুমেন্ট করছেন কাশীকান্ত মৈত্র, যিনি সিনিয়র জাজ, তিনি ঘুমিয়ে পড়েছেন, তিনি প্রতিদিন ঘুমোতেন ওই সময়টা আমরা সবাই জানতাম, তিনি ঘুমিয়ে পড়েছেন, দ্বিতীয় জজের তিনি শুনছেন, হঠাৎ সিনিয়র জাজ তার ঘুম ভেঙে গেছে, তিনি বলেন না 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 ইওর অ্যাপ্লিকেশন ইজ ডিসমিসড। আমরা আমাদের মতন যারা উকিল সেই অর্থে আমরা হলে কি করতাম, সিনিয়র জাজ তাকে একটু তুষ্ট করে না হুজুর দেখো তুমি এটা বোঝো, কাশীকান্ত মৈত্র সে পাঠশালায় পড়েননি, পরিষ্কার বললেন ইওর লর্ডশিপ উইল নট সে এনিথিং অ্যাবাউট দিস কেস, অল অ্যালং ইওর লর্ডশিপ ওয়াজ স্লিপিং, মাই লর্ড দি সেকেন্ড জাজ হ্যাজ হার্ড মি অ্যান্ড হিজ লর্ডশিপ উইল পাস দি অর্ডার নট ইওর লর্ডশিপ, ইওর লর্ডশিপ উইল কিপ মাম। তখন দ্বিতীয় জজকে আমরা শুনতে পাচ্ছি বলছেন খুব ভালো কেস, ভালো কেস কাশীবাবুর, ভালো কেস। তখন সিনিয়র জাজ বলেন অল রাইট ইনজাংশন হ্যাজ প্রেড ফর, অর্থাৎ সিনিয়র জাজের মুখের উপর এটা বলে দেওয়ার মতন ক্ষমতা রাখতেন যে ন্যায় বিচার তুমি শোনোনি তুমি কথা বলবে না। এ কথা বলার মতন লোক বোধ হয় হাইকোর্ট থেকে শেষ হয়ে গেল, এ কথা বলার মতন লোক সত্যিই আর নেই। দ্বিতীয় ঘটনা বলি, কাশীকান্ত মৈত্র তখন বিধানসভায় বিরোধী দলের নেতা, একজন ব্যারিস্টার জজ সাহেবকে প্রথমবার অ্যাপেলেট সাইডের লিস্ট দিয়ে বসানো হলো। সকালবেলায় কাশীকান্ত মৈত্র এসে মেনশন করলেন যে আমার ছ নম্বর আইটেম, কিন্তু আমার হাই আজকে অ্যাসেম্বলিতে বক্তৃতা দেওয়ার আছে, আপনি যদি আজকের দিনটার জন্য আমার মামলাটা অ্যাডজন করেন। সে জজ সাহেব বললেন নো মিস্টার মৈত্র সরি। কাশীকান্ত মৈত্র বসে পড়লেন, আমার বললেন আমি তার পাশে বসেছিলাম, দেখো হাইকোর্টের রীতি হচ্ছে অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে যদি কোনো লয়ার ব্যস্ত থাকে তাহলে ট্রেডিশন হচ্ছে সেটা অ্যাকোমোডেট করা হয়, আর এই জজ সাহেব না বলে দিলেন, ফুটছেন, বুঝতে পাচ্ছি যা অ্যাসেম্বলিতে তার প্রয়োজনীয় বক্তৃতা তিনি দিতে পারবেন না ভেবে চিন্তিত হচ্ছেন। হঠাৎ এরকম আরও একজন এরকম অ্যাডজনমেন্টের জন্য প্রেয়ার করেছেন, জজ সাহেব বললেন নাও নো অ্যাডজনমেন্ট, মাই লর্ড দ্য চিফ জাস্টিস হ্যাজ অ্যাসাইন মি দি জব অফ ক্লিয়ারিং দি গার্বেজ অফ অ্যাপেলেট সাইড, অর্থাৎ অ্যাপেলেট সাইড কিন্তু হতশ্রদ্ধা করা, ক্লিয়ারিং দি গার্বেজ অফ অ্যাপেলেট সাইড। কাশীকান্ত মৈত্র লাফিয়ে উঠলেন, লাফিয়ে উঠে বললেন আই ক্যান টেল ইয়ার লর্ডশিপ মাই লর্ড দি চিফ জাস্টিস কুড নট হ্যাভ গট এ বেটার পার্সন টু ক্লিয়ার দি গার্বেজ, অর্থাৎ জজ সাহেব বলেছিলেন অ্যাপেলেট সাইডের আবর্জনা বা জঞ্জাল পরিষ্কার করার জন্য চিফ জাস্টিস আমায় দায়িত্ব দিয়েছেন। কাশীকান্ত মৈত্র বললেন জঞ্জাল পরিষ্কার করার জন্য আপনার চেয়ে ভালো লোক চিফ জাস্টিস খুঁজে পেতেন না। জজ সাহেবের মুখ লাল, হুইচ ইজ ইয়ার ম্যাটার আইটেম নাম্বার সিক্স, ইয়েস অ্যাডজন অ্যাডজন নট টুডে ইউ গো, অর্থাৎ তিনি বুঝেছেন কাশীকান্ত মৈত্র যদি ওখানে বসে থাকেন এই জাতীয় অসাবধানী উক্তি করা যাবে না, কারণ কাশীকান্ত মৈত্র সহ্য করবেন না, অর্থাৎ জজেদের মুখের দিকে তাকিয়ে প্র্যাকটিস করেননি, জজেরা কি সে খুশি হবেন কি সে অখুশি হবেন এটা ভেবে প্র্যাকটিস করেননি, কিন্তু বিচারপতিদের প্রতি সৌজন্যের অভাব তার কোনোদিন হয়নি। তিনি অত্যন্ত বিনীতভাবে বলতেন, সৌজন্যের সঙ্গে বলতেন, বিচারপতিদের সম্মান দিয়ে বলতেন, কিন্তু বিচারপতিরা যদি তাদের লক্ষণ রেখা অতিক্রম করতেন তাহলে বলতেও ছাড়তেন না, এটা খুব পরিষ্কার। আমার ব্যক্তিগত দুটো অভিজ্ঞতা বললাম যেখানে বিচারপতিদের তিনি রেয়াত করেননি, আবেগের জন্য ন্যায়ের জন্য তিনি খোঁজখবর না নিয়ে ভিড়িয়ে পয়সায় মামলা করতে নেমে পড়লেন, এও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আবার তার সঙ্গে বলি জুনিয়রদের যে এনকারেজমেন্ট দিতেন সেই এনকারেজমেন্ট আজকের দিনে আমরা কেউ ভাবতেই পারি না। আমার মনে আছে আমার তখন আড়াই বছরের প্র্যাকটিস,
একটি মামলা, কাশীকান্ত মৈত্র আমার লিডার, বিচারপতি জাস্টিস জি এন রায়। কনফারেন্স হলো, এস আর দাস রোডে থাকতেন তখন কাশীকান্ত মৈত্র, তার বাড়িতে গিয়ে কনফারেন্স করলাম। তিনি পুরোটা শুনলেন, শুনে আমার বলেন, পার্থ তুমি এত ওয়েল প্রিপেয়ার্ড, এই মামলাটা তুমি করো। আমার তখন আড়াই বছরের প্র্যাকটিস, একটা লোকের চাকরি যাওয়ার মামলা। আমি বললাম যে না না, আমি করলে যদি হেরে যায় তাহলে ভাববে পয়সা দিতে পারিনি বলে আমার মামলাটা কাশীবাবু করলেন না। বললেন আমি তোমার পাশে বসে থাকবো, এ কথা ভাবার যেন কোনো সুযোগ না হয় যে পয়সার জন্য হলো না, কিন্তু আমি জানি এই মামলা তুমি করলে তুমি আমার চেয়ে ভালো করবে। তার এই ভরসায় বলিয়ান হয়ে সেই মামলা আমি করেছিলাম, রিপোর্টেড জাজমেন্ট। তাতে আমার লিডারশিপে কাশীকান্ত মৈত্রর নাম আছে, কিন্তু বডি অব দি জাজমেন্টে আছে মিস্টার সেনগুপ্ত হ্যাজ আর্গুড দিস, মিস্টার সেনগুপ্ত হ্যাজ আর্গুড দিস। সে মামলা জিতলাম। কাশীকান্ত মৈত্র আমায় বললেন, আমি জানতাম তুমি এই মামলা ভালো করবে, এই মামলাটা তুমি করলে আমার চেয়ে ভালো করবে। এনকারেজমেন্ট, কাশীকান্ত মৈত্র তাকে সিনিয়র নিয়েছে, তিনি আমায় বলছেন তুমি আমার চেয়ে ভালো করবে, এর চেয়ে বড় এনকারেজমেন্ট কি হতে পারে? এগুলো ভরসা দিয়েছে। আরেকটি মামলা সেই 78 সালে আমার আড়াই বছরের প্র্যাকটিসে, কাশীকান্ত মৈত্র আমার লিডার, উল্টো দিকে পিপি জিনওয়ালা। কাশীকান্ত মৈত্র পিটিশনার হয়ে বললেন, জবাব দিলেন পিপি জিনওয়ালা, কিন্তু তারপরে যখন পিটিশনার্স রিপ্লাই আমাকে বলে গেছেন আমি অ্যাসেম্বলিতে আটকে থাকবো, তুমি একটু অ্যাডজমেন্ট চো, আমি জাস্টিস জেনারেলকে বললাম মিস্টার মৈত্র ইজ অ্যাপিয়ারিং, আপনি আজকের দিনটার জন্য অ্যাডজমেন্ট দিন, কালকে উনি করবেন। তো বললেন মিস্টার সিংগুপ্ত কন্টিনিউইং ম্যাটার, কি করে অ্যাডজমেন্ট দিই? আচ্ছা ঠিক আছে, অ্যাসেম্বলিতে আছেন, কিছু বলার নেই, বলে বললেন কালকে ফার্স্ট ম্যাটার। কাশীদাকে ফোনে জানালাম, আমার বললেন পার্থ কালকেও তো যেতে পারবো কিনা বুঝতে পারছি না, অ্যাসেম্বলিতে খুব ইম্পর্টেন্ট ম্যাটার আছে। তা আমি পরের দিন, তুমি চাও একবার অ্যাডজমেন্ট চাও, গেলাম। বললেন যশোর, বললেন গতকাল আমি অ্যাডজমেন্ট করেছি, আজকে আর অ্যাডজমেন্ট করবো, এটা ঠিক হবে না। তাহলে আমাকে যদি বলার অনুমতি দেন আমি বলতে পারি। বললেন বলতে পারেন না, হ্যাঁ একটা শর্ত, অর্থাৎ আমি যদি আপনাকে স্যাটিসফাই করতে না পারি তাহলে কাশীকান্ত মৈত্রকে দয়া করে একটি সুযোগ দেবেন। তখনকার জজেরাও সেভাবে ছিলেন, অল রাইট ইউ মেক ইউর সাবমিশন, ইফ আই ফাইন্ড দ্যাট ইটস নেসেসারি টু হিয়ার মিস্টার মৈত্র আই শ্যাল সার্টেনলি অ্যাডজেন ইট, রিপ্লাই দিলাম। যশোর বললেন আই ডোন্ট থিঙ্ক মিস্টার মৈত্র কুড হ্যাভ ডান এনিথিং বেটার, হিয়ারিং কনক্লুডেড, জাজমেন্ট হলো, কাশীদার যে আর্গুমেন্ট ছিল পুরো নোট করা হলো, আমরা হারলাম। কিন্তু কাশীদার যে এনকারেজমেন্ট বলেছিলেন, যদি জজ অ্যাডজমেন্ট না দেয় তুমি করে দিও পার্থ, আমি জানি তুমি ভালো করবে, সেই রিপোর্টের জাজমেন্টে তোমার আড়াই বছরের প্র্যাকটিস, জাজমেন্টে রেখা ছিল মিস্টার কাশীকান্ত মৈত্র এবলি অ্যাসিস্টেড বাই মিস্টার পার্থ সারথী সেনগুপ্ত। এটা কেন লেখা হলো? কাশীকান্ত মৈত্র আমাকে এই সুযোগটা দিয়েছেন বলে, এই ভরসাটা জুগিয়েছেন বলে, এই সাহসটা দিয়েছেন বলে। আজকের সিনিয়ররা আমরা ভাবতেই পারি না একটি আড়াই বছরের জুনিয়রের ঘাড়ে এই দায়িত্ব ন্যস্ত করব। আমরা কাদের যোগ্যতাকে আন্ডার এস্টিমেট করি, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, তুলে দেওয়ার এই চেষ্টা আমরা করি না, এটা আমাদের ব্যর্থতা। সেই কারণেই কাশীকান্ত মৈত্ররা অন্য গ্রহের মানুষ, কাশীকান্ত মৈত্ররা অন্য সম্মান অর্জন করেছেন। এবার আসি অন্য জগতে। কাশীকান্ত মৈত্র আমরা জানি অতবার এমএলএ হয়েছেন, তোবার মন্ত্রী হয়েছেন, কিন্তু তার জীবনকে নিয়ে একদল তাকে কলুষিত করার চেষ্টাও করেছে। সিদ্ধার্থ রায় সরকারের সময় কাশীকান্ত মৈত্র ছিলেন খাদ্যমন্ত্রী, তার পিএ, তাকে নিয়ে নয়, তার পিএ অরুণ দাশগুপ্তকে নিয়ে খুব হইচই হলো দুর্নীতির অভিযোগে,
সেটা ভূচুই কেলেঙ্কারি বলে বিখ্যাত। কাশীকান্ত মৈত্র যখন দেখলেন তার পিএকে নিয়ে প্রশ্ন উঠছে, বলছে ভূষি কেলেঙ্কারিতে জড়িত, তিনি রিজাইন করলেন। আজকের দিনে অভিযোগ উঠলেই কেউ রিজাইন করে না, মন্ত্রীরা সব বহাল তবিয়তে বসে থাকে। তিনি রিজাইন করলেন, রিজাইন করে বললেন আমি দাবি জানাচ্ছি একজন সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে এনকোয়ারি করানো হোক, যদি আমার কোনো রকম ইনভলভমেন্ট কোনো দুর্নীতির সঙ্গে থেকে থাকে আমি বাকি জীবনের জন্য রাজনীতি ত্যাগ করে চলে যাব। ওপেন চ্যালেঞ্জ, আজকের রাজনীতিতে কজনের এই সাহস আছে? এবং বলেন আমি পদত্যাগ করলাম কেন, যাতে আমি মন্ত্রী হয়ে আছি এটা যেন সেই এনকোয়ারিতে কোনো প্রভাব না ফেলতে পারে, তার সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হলো না। কিন্তু তিনি মানুষটা কতটা সৎ, কতটা ঋজু, কতটা বলিষ্ঠ, কতটা ন্যায়পরায়ণ, তার আচরণের দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন। তারপরে নির্বাচন 77-এ সেই কৃষ্ণনগর থেকে জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে তিনি জিতে এলেন, বিরোধী দলের নেতা হলেন, সম্মানের আসনে পুনঃপ্রতিষ্ঠিত হলেন। কেউ প্রমাণ করতে পারল না যে ভূষি কেলেঙ্কারির সঙ্গে কাশীকান্ত মৈত্রর কোনো যোগ ছিল। কিন্তু আজও কিছু মানুষ, আমাদের তো একটা নিয়ম আছে কাঁকড়ার জাত, বড়কে ছোট করার একটা চেষ্টা আছে, কেউ উপরে উঠে যাওয়ার চেষ্টা করলেই তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা আছে, কিছু মানুষ এখনো অপ্রাসঙ্গিকভাবে বললেন ওই তো উনি ভূষি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন, কেউ প্রমাণ করলো না। এইখানে হচ্ছে, আমি কাশিদাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, কাশিদা দুঃখ হয় না যে কোনো অপরাধ না করে আপনাকে এইগুলোর সঙ্গে জড়িয়ে দিল? বলল পার্থ একটা জিনিস মনে রেখো, পৃথিবীতে সবাই তোমায় ভালো বলবে এটা ভাবার কোনো কারণ নেই, কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে, তুমি যদি জনজীবনে আসো তাহলে ভালো এবং মন্দ দুটোকেই সমানভাবে নিতে হবে। আমার শুনে যেটা মনে হয়েছিল গীতায় স্থিত প্রজ্ঞ মানুষের যে চরিত্র বৈশিষ্ট্য বলেছিলেন, সুখে দুঃখে সময়ে কৃত্বা লাভালাভু জয়া জয়ো, অর্থাৎ সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয়, এটাকে সমগ্র জ্ঞান করতে হবে। কাশীকান্ত মৈত্র এই সমগ্র জ্ঞানে প্রতিষ্ঠিত ছিলেন, তাই মানুষ তাকে কি বলল, কোন মানুষ কি বলল, তার প্রতি তার কোন রকম ক্ষোভ ছিল না। বলেছে, তার বলার অধিকার আছে, সে বলেছে আমি নিজের কাছে সৎ থেকেছি কিনা এইটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। If I am true to myself, I don't care what others say about me. এবং হি ওয়াজ ট্রু টু হিমসেলফ, তাই মাথা উঁচু করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পেরেছেন, অপবাদের ভারে নুব্জ হয়ে পড়েননি। এখানেই কাশীকান্ত মৈত্র। কাশীকান্ত মৈত্র তো বিনয়ী মানুষ ছিলেন। আমার মনে আছে উনি লাইব্রেরিতে বসতেন আমার ঠিক পিছনের সিটে, আমাকে খুব স্নেহ করতেন, একদিন ডাকলেন, ডেকে বললেন অর্থ তুমি ওই গানটা শুনেছ? আমি অকৃতি অধম বলেও তুমি মোরে কম করে কিছু দাওনি, আপনি শুনবেন কাশীদা? বলেন তুমি গাইতে জানো নাকি? না আমি গাইতে জানি না, কিন্তু আমি আপনাকে গানটা শুনিয়ে দিতে পারি। ইউটিউবে গানটা বার করে মোবাইল ফোনে কাশীদার কানে ধরিয়ে দিলাম, শুনুন গান। গানটা শুনলেন, শুনে অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন, দুটো হাত কপালে ঠেকালেন। গানটার পদ ছিল আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি, যা দিয়েছ তারই অযোগ্য জানিয়া কেড়েও তো কিছু নাওনি। অর্থাৎ
আমি কোন রকম অহমিকার জগতে প্রবেশ করতে রাজি নই। অহংটাকে বাদ দেওয়া এটা সাধক পুরুষের লক্ষণ। তিনি অহংটাকে বাদ দিতে পেরেছিলেন সবসময়। আচ্ছা ঠিক আছে, আর তোমরা তো আমার চেয়ে ভালো জানো, আমি কাশীকান্ত মৈত্র, অহং আমি কোনোদিন তার মধ্যে দেখিনি। তিনি মানুষের জন্য কিভাবে করতেন আমি তো জানি। এই যে তার ছেলে খুব বড় ডাক্তার হয়েছিল, ডক্টর সুব্রত মৈত্র, কাশীদার কাছে কেউ যদি কোনো আইনজীবী কোনো সময় কি বলেছেন আমাকে ডক্টর সুব্রত মৈত্রকে দেখানোর দরকার, কাশীদার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতাই জানি। আমি কাশীদাকে গিয়ে বললাম আমার জুড়ি আর একটু ডক্টর সুব্রত মৈত্রকে দেখাতে চায়। উনি ওইখানে বসে সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে ফোন করলেন যে এই নামটা লেখো, কবে কখন দেবে জানিয়ে দাও। আমার জুনিয়র দেখাতে গিয়েছে ডক্টর সুব্রত মৈত্রকে, দেখার পরে বলেছে ফিস, আর বলেছে না না বাবা বলে দিয়েছে কার পার্থদার জুনিয়র আপনি, ফিস নিতে পারবো না। আমি আরেকটি ঘটনা জানি, বলাই রায় আমাদের আরেকজন স্তম্ভ আইনের জগতের, তিনি একদিন কাশীদাকে বললেন আমার একটুখানি ডক্টর মৈত্রকে দেখানোর দরকার, তার পরামর্শ নেওয়া দরকার, তো কিভাবে আমি ওকে যোগাযোগ করতে পারি, আপনি আমাকে নম্বরটা দেবেন। কাশীদা বললেন আপনি কি যোগাযোগ করবেন, ও আপনাকে ফোন করবে, কাকার অসুখের জন্য দরকার ও ফোন করবে না। অর্থাৎ রাজনৈতিক ক্যাম্প আলাদা, বিশ্বাস আলাদা, ব্যক্তিগত জগতে তিনি অনেক বড় মানুষ, বলাই রায়ের দেখানোর দরকার, ফলে আমার পুত্র সে তো তারও পুত্রবৎ, ফোন করে যোগাযোগ করে কবে কখন কিভাবে দেখবো বলুন দেখেছেন। এ হচ্ছে কাশীকান্ত মৈত্র, এবং তাকে এত কাছ থেকে দেখেছি বলে আজকে তাকে হারিয়ে ফেলাটা ভীষণ কষ্টের। আমি এই কষ্ট বোধের থেকে এতগুলো কথা বললাম। যেদিন সুব্রত মৈত্র মারা গেলেন খবর পাওয়ার পরে আমি এক মাস কাশীদার সঙ্গে দেখা করিনি, লাইব্রেরিতে ঢুকতাম না, কারণ তিনি আমার পিছনের সিটটায় বসেন, কি মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো, কি সান্ত্বনা দেব, উর্বরা কৃতি পুত্র চলে গেল, তিনি পিতা অসহায় বসে আছেন, কিছু করার নেই। এক মাস পরে গেলাম কাশীদার কাছে, পাশে গিয়ে বসলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললাম কাশীদা সাহস সঞ্চয় করে উঠতে পারিনি আপনার কাছে আসার, রোজ ভেবেছি আজকে যাব কিন্তু দেখেছি সাহস একুল হচ্ছে না, গোড়া চলে গেল, কি মুখ নিয়ে আপনার কাছে আসব, সান্ত্বনা দেব। হাসলেন, হেসে বললেন পার্থ যাওয়াটা তো জীবনের ধ্রুব সত্য, ছেলে চলে গেছে কষ্ট তো হবেই, যাই হোক তুমি আর এটা নিয়ে পড়ো না, এসো তোমাকে দেখলেও তো ভালো লাগে। পুত্রশোকের মতন শোক কাটিয়ে উঠে প্র্যাকটিস করেছেন, বুঝতে দেননি একবারও, সাধারণ মানুষ হলে ভেঙে পড়তো, নুয়ে পড়তো, শেষ হয়ে যেত, কিন্তু এরা অন্য ধাতুতে তৈরি, তাই এরা আমাদের থেকে অনেক অনেক উচ্চ স্তরের মানুষ, তাই এদেরকে স্মরণ করার মধ্যে দিয়ে আমরা নিজেরা উত্তরণের পথ খুঁজি। তার বিরাট কর্ম জগৎ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় ধরে আলোচনা করা যায়। তিনি অসাধারণ বাগ্মী ছিলেন, আপনারা যারা জানেন ইংরেজিতে এবং বাংলায় এত স্বচ্ছন্দ বক্তৃতা দিতে আমি দ্বিতীয় কোনো লোককে শুনিনি। আমার মনে আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যখন পাশ হলো,
গান্ধী স্মারক নিধি হাওড়ার অফিসে একটি মিটিং ডাকা হলো, বক্তা কাশীকান্ত মৈত্র এবং আমি। প্রথম বক্তা কাশীকান্ত মৈত্র, দ্বিতীয় বক্তা আমি। আজও কানে ভাসে, একটি ইংরেজি শব্দ ব্যবহার না করে বিশুদ্ধ বাংলায় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে একটি বক্তৃতা দিয়ে এলেন এক ঘন্টা। অভিভূতের মতন শুনলাম। আমার যখন টার্ম এলো, আমি কাশীদা যা বলেছেন তার বিরোধিতা করলাম। আমি বললাম এটা আমি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি। আপনারা এটাকে বিজয় উৎসব বলছেন, আমি এটাকে বিজয় উৎসব বলবো না, এটাকে চোখে ধুলো দেওয়া বলব। বলে আমি 45 মিনিট বললাম বক্তৃতার পরে। এখানে হচ্ছে কাশীকান্ত মৈত্র আমাকে জড়িয়ে ধরলেন সবার সামনে, বলেন এভাবে কিন্তু ভাবিনি পার্থ, তুমি নতুন করে ভাবালে, ভেবে দেখব আমি ঠিক না তুমি ঠিক। অহংকার কোথাও নেই, আমি ভুল হতে পারি, এ মানসিকতা। আর আমাদের আজকে কি হয়, আমরাই সঠিক, অন্য মত নস্যাৎ করে দেব, শুনব না। এই অহংকার আমাদের প্রায় মজ্জাগত হয়ে গেছে। কাশীকান্ত মৈত্র এগুলোর ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন, তাই তিনি কাশীকান্ত মৈত্র। আর সে কারণে এরকম একজন মানুষের স্মৃতিচারণের সুযোগ করে দেওয়ার জন্য লিগ্যাল সার্ভিসেস কমিটির কাছে আমি কৃতজ্ঞ। আমি এই সুযোগটিকে দুহাতে আঁকড়ে ধরেছি। এইরকম একজন মহান মানুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করার জন্য নমস্কার। ধন্যবাদ আজকের এই স্মরণ সভার প্রধান বক্তা। তিনি যদিও বলেছেন যে আমাদের ধন্যবাদ দেওয়াটা তার ভালো লাগেনি, কিন্তু সত্যি বলতে যে এই শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে আমরা তাকে ছাড়া তাঁর সম্পর্কে এত ভালো করে বলার মতো লোক পেতাম না, কারণ কোহিনূর চিনতে গেলে জহুরি লাগে। অনেকেই শ্রী কাশীকান্ত মৈত্রের সংস্পর্শে এসেছেন, তাকে দেখেছেন, তাকে বুঝেছেন, কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে মনে হয়েছে যে সত্যিকারের মানব দরদি না হলে মানব দরদিকে চেনা যায় না। আমাদের ন্যায় মূল্যবোধ, মানবাধিকার রক্ষার ও সামাজিক আন্দোলনের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের সংগঠনের সবসময়ের উপদেষ্টা শ্রী পার্থ সেনগুপ্ত মহাশয়কে এই সভা এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা আমরা জানাচ্ছি। যারা আজকের এই স্মরণ সভায় অত্যন্ত ধৈর্য ধরে এই ভার্চুয়াল স্মরণ সভা দেখেছেন, শুনেছেন, তাদের প্রতি আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ করার আগে একটা কথা বলি, যিনি আমাদের থেকে অনেক দূরে চলে যান, আমরা তাদের নিয়ে চর্চা করি অথবা না করি, তার পাওয়া অথবা হারানোর কিছুই নেই। কিন্তু যদি তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার জীবনের মহামূল্যবান দিকগুলিকে নিজেদের চরিত্রের মধ্যে প্রাণবন্ত করে তুলতে পারি, তাহলে আমাদের জীবনের বলিষ্ঠতা, রুচিশীলতা যেমন বাড়ে, ঠিক তেমনি সেই মানুষটিকেও প্রকৃত শ্রদ্ধা জানানো হয়। আমাদের সংগঠন লিগ্যাল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি আপনারা আজকের এই বক্তব্য থেকে যা শুনলেন, শ্রদ্ধেয় শ্রী কাশীকান্ত মৈত্রের জীবনের যে মূল্যবান দিকগুলি আপনারা
শুনলেন শ্রী পার্থ সেন গুপ্ত মহাশয়ের বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করবেন এবং এই দিকগুলি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই বলে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের এই স্মরণ সভা আজকে শেষ করছি। নমস্কার।